সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আরো একটা নতুন ভিডিও নিয়ে আমরা দুজনে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে বসে আছি আমার নাইট কুইন বাগানে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফুল ফুটেছে, আমি সব ফুলগুলো ক্যামেরা করে একে একে দেখাবো। আমার 28টা ফুল ফুটেছে এই গাছে। এই পরিমাণে ফুল আমার গাছে কি করে এলো, কেমন আমি পরিচর্যা করেছিলাম, কেমন যত্ন নিয়েছিলাম, আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে এই সব ব্যাপারে আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে আসবো, কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না। কিন্তু আজকে একসঙ্গে আমার বাড়ি এতগুলো ফুল ফুটেছে, তো এই লোভ, এই দেখানোর লোভ আমি সামলাতে পারলাম না, সেই জন্যে এই রাত্রিবেলায় আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজকে দেখাবো এই গাছগুলো, এই নাইট কুইন বা কুইন অফ দ্য নাইট, এই গাছের কিভাবে যত্ন করবেন, কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে পটিং করবেন, মাটি কেমন হবে, এর চারা কিভাবে তৈরি করবেন, এবং এই গাছ সম্পর্কে অজানা নানান তথ্য আপনাদের সামনে আজকে আমি রাখতে চলেছি। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর পুরো ভিডিও জুড়েই সঙ্গে আমি থাকছি সম্রাট মজুমদার, এবং আমার সঙ্গে থাকছে আমার ছেলে স্বপ্নদীপ, আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি। এপিথেলিয়াম অক্সিপেটালাম গোত্রীয় এই যে নাইট কুইন বা এই যে আমরা কুইন অফ দ্য নাইট বলে থাকি, এই যে আমাদের যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদমই একটা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, এবং অনেকে এটাকে বলে ক্যাকটাস অর্কিড জাতীয় উদ্ভিদ। তো এই উদ্ভিদটা যেহেতু আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, এই উদ্ভিদটা কিন্তু একদমই জল পছন্দ করে না। এই ফুল গাছটাকে কিন্তু অনেকে ব্রহ্মকমলও বলে থাকে। ব্রহ্মকমল একটা হচ্ছে হাজার হাজার ফুট উচ্চতায় পাহাড়ের উপরে দেখতে পাওয়া যায়, আর আরেকটা ব্রহ্মকমল কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বা একে আমরা নাইট কুইন বা কুইন অফ দ্য নাইট যাই বলে ডাকি না কেন, এ আসলে আমাদের প্রথমে জানতে হবে যে এই গাছটার নাম নাইট কুইন হলো কেন। আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আমি কেন রাত্রি বেলায় ভিডিও করতে এলাম, কেননা দিনের বেলায় এই ফুলটা কিন্তু আপনাদের দেখাতে পারতাম না। দিনের বেলায় এই ফুলটা ফুটবেও না, এই ফুলটা ফুটবে একমাত্র রাত্রিবেলায়, আর সেই জন্যেই একে কুইন অফ দ্য নাইট বা নাইট অফ দ্য কুইন বলা হয়, মানে রাতের রানী। এর এই যে সৌন্দর্য, এত সুন্দর বড় একটা, মানে এত মহিমা এই ফুলের, আর মানে আমি তো এর গন্ধে পুরো মোহিত হয়ে গেছি, পাগল হয়ে গেছি। যদি সেরকম কোনো সিস্টেম থাকতো যে এই গন্ধটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো, তাহলে কিন্তু আপনারা অবশ্যই উপভোগ করতে পারতেন যে আমি এখন কি দারুণ সুবাস নিচ্ছি, কি দারুণ সুগন্ধের মধ্যে বসে আছি। তবে এই গাছটা কিন্তু মানে প্রতিটা বাগানিদের একদম পছন্দের একটা গাছ, এবং বাগানিরা প্রত্যেকেই চায় যে তার বাড়িতে যেন এই গাছটা অবশ্যই থাকে। আর এই গাছটাকে কিন্তু সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। কেন, মানে এর একটা লজিক আছে, সেটা হচ্ছে এই গাছটা কিন্তু দিনের বেলায় যেহেতু ফুল ফুটছে না, তাহলে রাত্রিবেলায় যে একে কষ্ট করে রাত জেগে ফুলটাকে দেখতে পাবে সেই তো সৌভাগ্যের অধিকারী। কিন্তু এই বিষয়ে নানা রকম গল্প প্রচলিত আছে। একে কিন্তু খ্রিস্টানদের মতে একেও কিন্তু একটা পবিত্র ফুল হিসেবে ডাকা হয়, বা একে বেথলেহেম ফ্লাওয়ারও বলা হয়। কেন বলা হয় সেটা হচ্ছে কথিত আছে, বা খ্রিস্টানদের পুরা কথা অনুযায়ী যে গল্পটা আছে সেটা হচ্ছে যে যীশুখ্রিস্ট যেদিনকার জন্ম নেয় সেই দিন বেথলেহেম শহরের সমস্ত বাড়িতে আগে এই গাছটাকে বেথলেহেম শহরে মানে সমস্ত বাড়িতেই মানে লাগানো হতো। তো সেই শহরে হঠাৎ করে একদিনে সমস্ত ফুল ফুটে গেছে, সমস্ত ফুল ফুটে গেছে। বেথলেহেম শহরের একজন অধিবাসী আরেকজনের বাড়ি দৌড়ে যাচ্ছে, এই বাড়ির থেকে লোক ওই বাড়ি, ওই বাড়ির থেকে লোক ওই বাড়ি, সমস্ত বাড়ি বাড়ি কিন্তু সব যাতায়াত শুরু করেছে, বা আমার বাড়ির সব ফুলগুলো একসঙ্গে ফুটেছে গাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সব ফুল ফুটেছে, এখান দিয়ে আবার প্রচুর কড়ি রয়েছে, এখান দিয়ে এই যে ছোট ছোট কড়ি বেরোচ্ছে। কিন্তু বেথলেহেমে সেদিন ঘটেছিল সমস্ত ফুল একসঙ্গে ফুটেছিল। এবার সবাই চমকে গেছে, সবাই এরকম বেরিয়ে এসেছে যে এই সব ফুল একসঙ্গে ফুটেছে, কি ব্যাপার। তো সেই দিন সেইখানের একটা আস্থা বলে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, এটা খ্রিস্টানদের ধর্মকথা অনুযায়ী আছে। আর হিন্দু শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম পুজোয় এই ফুলটা লাগে, সেই জন্য একে কিন্তু ব্রহ্মকমলও বলা হয়। এবং আপনারা জানেন যে ব্রহ্ম পুজো অবশ্যই রাত্রির বেলাতেই হয়, সেই জন্যেই কিন্তু এই ফুলটাকে সেখানে দেওয়া হয়। যাই হোক, অনেক কথা হয়ে গেল, এবার আমরা বাগানিদের ব্যাপারে ফিরে আসি। এই গাছটা কিন্তু প্রথম মানে একদম প্রথম দিকে
আমেরিকা যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর বিস্তীর্ণ অঞ্চলে দেখতে পাওয়া যেত, তাছাড়া কিন্তু পৃথিবীর আর কোথাও এই গাছটা ছিল না। তারপরে কালক্রমে আস্তে আস্তে বাগানীদের কদর হয়, এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ, এই করে 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 কিন্তু এখন সমস্ত বাড়িতে সমস্ত বাগানীদের কাছে এই গাছটা পৌঁছে গেছে এবং অত্যন্ত মানে পৃথিবীর মধ্যে দামি ফুল গাছগুলোর মধ্যে এই নাইট কুইন কিন্তু অন্যতম। তো যাই হোক, সেই গাছটা নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি। আর আপনারা দেখছেন যে কি পরিমাণে ফুল ফুটেছে, এই যে যে গাছের পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে পাতা না, এগুলো কিন্তু কাণ্ডের রূপান্তরিত একটা রূপ। এটাই কাণ্ড, এটাই পাতা, আবার এই পাতার প্রতিটা পত্র কিনার থেকে কিন্তু এর ফুলের কড়িটা আসে। এই যে কড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ছোট্ট ছোট্ট কড়ি রয়েছে, সব কিন্তু যে পত্র কিনার দিয়ে রয়েছে, আর সেখান থেকেই কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন সমস্ত ফুলগুলো, এই যে পত্র কিনার থেকে কিন্তু এই দেখুন ফুলগুলো বেরিয়েছে। এই যে ফুলগুলো কিন্তু সমস্ত পত্র কিনার থেকে আস্তে আস্তে বেরিয়েছে। তো যাই হোক, আপনারা দেখতেই পেরেছেন বা বুঝতে পেরেছেন যে এই ফুলটা রাত্রিবেলায় ফোটে, ঠিক সন্ধ্যা যখন 7:30 থেকে 8টা বাজবে তখন এই ফুলটা ফোটা শুরু হবে, আর যখন ঠিক রাত 12টা বাজবে তখন কিন্তু এর ফোটা পরিপূর্ণতা পাবে এবং আস্তে 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 ফুলটা কিন্তু আবার ধীরে ধীরে গুটিয়ে যাবে, ধীরে ধীরে ও কিন্তু মৃত্যুর পথে ঢলে পড়বে। তো এই যে সারা রাত ধরে আপনাকে গন্ধ বিলিয়ে শেষকালে কিন্তু ও নিঃশেষিত হয়ে যাবে, সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে ও কিন্তু এই পৃথিবী থেকে বিদায় নেবে। বিদায় নেবে ঠিক বলা ভুল হচ্ছে, ও গাছে সুপ্ত অবস্থায় একদম আবার কুড়ির মতন হয়ে পড়ে থাকবে, তখন কিন্তু আর ও কোনো গন্ধও বিলাবে না, সৌন্দর্যও দেবে না। তো এই গাছটা সমস্ত বাগানীরা, আমি অনেক বাগানীদের কাছে শুনেছি এই গাছটা এমন মাটি দরকার, অমুক মাটি দরকার, অমুক জায়গায় দরকার, কিন্তু বিশ্বাস করুন আমার গাছে এই যে এত সুন্দর ফুল ফুটেছে, আমি কিন্তু এই গাছটার তেমন কোনো যত্নই করিনি। এবং সেই দাবি নিয়ে আপনাদেরকে বলছি যে আপনারা যদি এই গাছটা কোনো যত্ন নাও করেন তাও কিন্তু গাছটা আপনাকে ফুল দেবে। তবে হ্যাঁ, যত্ন না করলে ফুল দেবে, কিন্তু এই পরিমাণে ফুল পেতে গেলে আপনার কিন্তু বিশেষ কিছু যত্ন নিতে হবে। তো সেই যত্নটা কিরকম, এবারে সেই যত্নে চলে আসি। প্রথম কথা হচ্ছে এই গাছটা কিন্তু খুব বেশি রৌদ্রযুক্ত জায়গায় রাখবেন না, মানে যেখানে প্রচুর রোদ, মানে একদম মানে কড়া রোদ, সেই জায়গায় কিন্তু এই গাছটাকে রাখবেন না। এই গাছটাকে একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন। যদিও আমি ব্র্যাকেটে বলে রাখি, আমি কিন্তু এই গাছটাকে ছায়া এবং রোদ্দুর সমস্ত জায়গাতেই ফুল পেয়েছি এবং দীর্ঘদিন ধরে আমার বাড়িতে আছে। একটা গাছ থেকে আমার কিছু না হলেও প্রায় 50টা চারা হয়ে গেছে, আরও প্রচুর বাড়ির মাটিতে রয়েছে, টবে রয়েছে। তো সেই সমস্ত ফুলগুলো কিন্তু আমি পাচ্ছি এবং ওটা কোনোটা গাছের ছায়ায়, কোনোটা রৌদ্রে, সবগুলোই কিন্তু আমাকে ফুল দিচ্ছে। তবে বেশি ফুল পেতে গেলে একে কিন্তু একটু ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে আর কি। এবারে আসি এই গাছের চারা তৈরি করা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাতাগুলো হয়েছে, এই পাতাগুলো শুধুমাত্র একটুখানি কেটে নিতে হবে, এই গোড়া থেকে কেটে নেবেন বা যে কোনো এরকম জায়গা থেকে যদি পাতাটা কেটে নিতে পারি আমরা। পাতাটা কেটে নিয়ে আমরা যে কোনো টবে বা ভেজা মাটিতে বা কোকোপিডে আমরা পাতাটাকে বসিয়ে দেব, আর কিচ্ছু করতে হবে না। আর যদি মাটিটা শুকিয়ে যায় আপনি সকালে বিকালে একটুখানি জল স্প্রে করে দেবেন, ব্যাস আপনার গাছটা তৈরি হয়ে গেল। ঠিক এক বছর পরে গাছটা যখন পাতার থেকে যখন গাছটা তৈরি হয়ে যাবে, দেখবেন পাতার তলা দিয়ে একটা শুটস বেরিয়েছে, তারপরে আস্তে আস্তে গাছটা বড় হয়ে যাবে এবং আপনি 1 থেকে 2 বছরের মধ্যেই কিন্তু ফুল পেয়ে যাবেন। তবে আমি প্রতিটা গাছে, আপনারা সমস্ত গাছগুলো দেখছেন এখানে, প্রতিটা গাছে কিন্তু আমি 1 বছরেই ফুল পেয়ে গেছি। এই বর্ষায় যদি চারা করেছি, সামনের বর্ষায় ফুল পেয়ে গেছি। আর আরেকটা কথা বলি, অনেক বাগানীরা বলে থাকেন যে এই গাছটা বছরে একবার ফুল দেয়, সারা বছর ফুল দেয় না, কিন্তু বিশ্বাস করুন আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি এই গাছটায় সারা বছর ফুল পেয়েছি। তবে হ্যাঁ, গরমকালে কিন্তু ফুলের পরিমাণটা একটু কমে যায়, মানে সপ্তাহে একটা বা মাসে একটা এরকম কিন্তু ফুল ফোটে, কিন্তু আমি বর্ষাকাল থেকে একদম শীতকাল পর্যন্ত আমি একটানা ফুল পেয়েছি, মানে একদম হেমন্তের শেষ অবধি আমি একটানা ফুল পেয়েছি। এবং বিশ্বাস করুন এখন বর্ষাকাল এত ফুল ফুটছে এবং শরৎকাল যখন শেষ হবে, অর্থাৎ দুর্গাপুজোর পরপরই কিন্তু এই গাছে আবারও প্রচুর পরিমাণে ফুল ফুটবে, ফুটবেই। এবং আমি সারা বছরই টুকটাক করে ফুল পেয়ে থাকি, কিন্তু গাছের সিজন কিন্তু বর্ষাকালে সব থেকে বেশি ফুল ফোটে। যাই হোক, এবারে আপনারা চারা তৈরিটা দেখলেন,
কিভাবে ফুল ফুটবে সেটাও আপনারা জানলেন। এবার আসি পরিচর্যায়। এই গাছটার পরিচর্যা তেমন বেশি কিছু করতে হয় না, কেননা এই গাছটায় কোনো রোগ পোকার তেমন আক্রমণ ঘটে না, কিছুই হয় না। কিন্তু যদি ওভার ওয়াটারিং হয়ে যায়, যদি গাছের গোড়ায় বেশি পরিমাণে জল বেঁধে যায়, জল থেকে যায় টবে, তাহলে কিন্তু এই গাছটার পাতাগুলো হলদেটে হয়ে যায়, একটু হলুদ হয়ে যায়। তখন আপনারা সঙ্গে সঙ্গে একটু ট্রিটমেন্ট করলেন, গাছের গোড়ার জলটা ফেলে দিলেন বা গাছে একটু সাপ ফাঙ্গিসাইড স্প্রে করে দিলেন, তাহলে কিন্তু গাছটা আবার ঠিক আগের মতন সুন্দর হয়ে যাবে। এরপরে দ্বিতীয় কথায় চলে আসি, যে আমি বলছি বটে এই গাছটা ওভার ওয়াটারিং পছন্দ করে না, হ্যাঁ এটা একদমই ঠিক। তবে আমার কিছু কিছু টবে বর্ষাকালে কিন্তু দিনের পর দিন জল বেঁধে থেকেছে, মানে জল দাঁড়িয়ে গেছে, মশায় লার্ভা সৃষ্টি করে দিয়েছে, তাও কিন্তু আমি গাছটায় ফুল পেয়েছি, তাও কিন্তু গাছটা আমাকে ফুল দিয়েছে। কিন্তু আপনারা এটা করবেন না, তাহলে কিন্তু ফুলের পরিমাণটা একদম কমে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে গাছটা কিন্তু মারাও যেতে পারে। যাই হোক, আমার হয়তো কপাল ভালো, গাছটা এখনো বেঁচে আছে বা এখনো প্রচুর গাছ আমার, মানে প্রচুর গাছ আমার। এই নাইট কুইন ফুলটার সঙ্গে ড্রাগন ফুলের একটা অত্যন্ত সাদৃশ্য রয়েছে, এবং সবথেকে আরো বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে ড্রাগন ফুলও কিন্তু রাত্রিবেলায় ফোটে আর এই নাইট কুইনটাও কিন্তু রাত্রিবেলায় ফোটে, আর এই কারণেই একে তো রাতের রানী বলা হচ্ছেই। আর আপনারা আর একটা জিনিস দেখতে পাচ্ছেন, যে এই ফুলটা দেখুন এই যে পুরো পাইপের মতন, মানে এই যে ঠিক একটা মানে পাইপ, যেটা শার্লক হোমসের মুখে আপনারা দেখে থাকবেন সেরকম পাইপের মতন এসে এখানে দেখুন একটা ফানেল। তো এই আকৃতির জন্যে একে কিন্তু ডাচম্যান পাইপও বলা হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এর পুষ্পমঞ্জুরিটা কত সুন্দর প্লেটের মতন একদম সাজানো রয়েছে এইভাবে। তো এই অত্যন্ত সুন্দর ভালো লাগার ফুল গাছটা আমরা চাইবো, মানে অন্তত আমি চাইবো যে সমস্ত বাগানিদের ঘরে, সমস্ত বাগানিদের ছাদে, সমস্ত বাগানিদের বাগানে এই ফুল গাছটা কিন্তু অবশ্যই শোভা পাক। গাছ করার ক্ষেত্রে আপনি যদি একটু পরিচর্যা করেন, পরিচর্যা মানে গাদা গাদা ওষুধপত্র নয়, কিন্তু পরিচর্যা মানে গাছকে একটু ভালোবাসুন, তার গোড়ায় যাতে জলটা না জমে, তার গোড়ার মাটিটা যেন বেশি শুকিয়ে না যায়, এগুলো একটুখানি পরিচর্যা করুন, এটাই গাছ চায়, আর কিচ্ছু চায় না গাছ, বিশ্বাস করুন। তবে আরেকটা বিষয়, এই গাছটায় জল কখন দেবেন সেটাও একটা ব্যাপার আছে। জল যখন মাটি একদম শুকিয়ে যাবে তারপরে কিন্তু জল দেবেন, সবসময় গোড়াটা কিন্তু ভেজা ভেজা মানে একদম ভিজিয়ে রাখবেন না এই গাছটা, কারণ এইটা তো আমি আগেই বললাম যে এটা ক্যাকটাস জাতীয় একটা উদ্ভিদ, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কিন্তু জল একদম পছন্দ করে না। তারপরেও বলছি এই গাছটা অত্যন্ত হার্ডি গাছ, যদি জল জমেও যায় এমন কোনো চিন্তার বিষয় নেই। সেই জন্য বলছি বন্ধু, এমন একটা গাছ যে গাছটায় তেমন কোনো পরিচর্যা নেই, তেমন কোনো যত্ন নেই, তেমন কোনো রোগ ব্যাধি নেই, কোনো পোকার আক্রমণ নেই, তাহলে আপনি কেন লাগাবেন না? শুধুমাত্র লাগানোর সময় যদি মাটিটা একটু ঠিকঠাক করে নিয়ে গাছটাকে পটিং করে দেন, তাহলে কিন্তু সারা বছর নিশ্চিন্ত। আর আপনি যদি মনে করেন মাসে একবার দুবার একটু সার প্রয়োগ করবেন, করতে পারেন। যদি না মনে করেন যে না আমি দেবো না, কোনো দরকার নেই, তাও কিন্তু গাছটা আপনাকে ফুল দেবে। তবে হ্যাঁ, গাছের আমাদের বেঁচে থাকতে গেলে সবার যেমন খাবার লাগে, গাছেরও তেমন খাবার লাগে। সেই জন্যে গাছকে কিন্তু মাঝে মাঝে আপনার খাবার দিতে হবে, আর খাবারটা বিশেষ করে টবের গোড়ায় মালচিং করে যদি দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। খাবার বলতে আপনি সরষের খোল, তারপরে পটাশ, ডিএপি এইগুলো কিন্তু দিতে পারেন। মানে সেটা দেবেন কিভাবে, এক চামচ পটাশ, এক চামচ ডিএপি, এক মুঠ সরিষার খোল, এক মুঠ নিম খোল, আর ধরুন দু মুঠ মতন কম্পোস্ট সার, এটা ভালো করে মিশিয়ে গোড়ায় একটুখানি দিয়ে দিলেন। আর যদি পারেন হাড় গুঁড়ো সার বা যদি শিংকুচি যদি ওর সঙ্গে মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু গাছে ভীষণ উপকার হবে। এবার আসি গাছটা কিভাবে লাগাবো। তো গাছ লাগানোর ক্ষেত্রে আমি আগেই যেটা আপনাদেরকে বললাম, যে এই গাছটা কিন্তু জল একদম সহ্য করতে পারে না বা জল পছন্দ করে না, সেজন্য আমরা মাটিটা এমনভাবে তৈরি করব যেন সেই মাটিতে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হয়। আর জল নিকাশি ব্যবস্থা ভালো করার ক্ষেত্রে কী মহামূল মন্ত্র সেটা সমস্ত বাগানিরাই জানে। তো যারা নতুন, মানে বিশেষ করে নতুন বাগান শুরু করেছে, তাদের ক্ষেত্রে একটা বলি, আমাদের মাটিতে বালি মিশাতে হবে, বালি মিশিয়ে আমাদের ড্রেনিং সিস্টেমটাকে ভালো করতে হবে। কিন্তু এর তো রেশিও আছে অবশ্যই, সেটা কিরকম, আপনারা চার ভাগ নেবেন গার্ডেন সয়েল, তিন ভাগ নেবেন কম্পোস্ট, দু ভাগ নেবেন বালি, এক ভাগ নেবেন কোকোপিট, 4-3-2-1 এই রেশিওতে কিন্তু এই গাছটায় মাটি করে লাগাবেন। আর এর সঙ্গে আপনি কি দেবেন, এর সঙ্গে যদি আপনার সম্ভব হয় এক মুঠ শিংকুচি, এক মুঠ হাড় গুঁড়ো, দু চামচ ডিএপি, দু চামচ পটাশ আর দু মুঠ নিম খোল,
যদি সম্ভব হয়, যদি সম্ভব না হয় কিচ্ছু দরকার নেই দেওয়ার, তবে চেষ্টা করবেন নিম খোলটা দেওয়ার। আর নিম খোল যদি না থাকে আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন নিম খোলটা, অন্তত সব গাছেই দেবেন। মানে মাটি তৈরির সময় দিলে কি হয়, লাগানোর পরপরই যে একটা ফাঙ্গাস তৈরি হয় বা গাছটা মরে যাওয়ার প্রবণতা থাকে, শিকড়ে রোগ ব্যাধি এসে যায়, সেটা কিন্তু আর আসে না। আমি কিন্তু নিজে ভীষণভাবে উপকৃত হই এই নিম খোলটা দিয়ে। টবে যখন আপনারা পটিং করবেন তখন কীভাবে করবেন, টবের নিচে যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রটা একটা খোলামকুচি দিয়ে ঢেকে দেবেন, তার উপরে আপনারা গ্রাভেলস বা নুড়ি পাথর দিয়ে একটা বেড তৈরি করে দেবেন এবং তার উপরে কিছুটা বালি ছড়িয়ে দেবেন। ব্যাস, আমাদের ড্রেনিং সিস্টেমের ফার্স্ট পর্যায়ে মানে বেডটা কমপ্লিট হয়ে গেল। ওইখানে কিন্তু কোনোরকম মাটি গিয়ে ওই ফাঁকাগুলো বন্ধ করে দিতে পারবে না, সেজন্য আমাদের গাছের গোড়ার জলটা কিন্তু সুন্দর বেরিয়ে যাবে। তারপরে আপনারা উপরে মাটি চাপিয়ে দিন, মাটি চাপিয়ে আপনারা গাছটাকে লাগিয়ে দিন। তাহলে আমরা এই গাছটা থেকে কিভাবে চারা তৈরি করব সেটা আমরা জানলাম, এর মাটিটা আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা জানলাম, একে কেমন জায়গায় রাখব সেটা আমরা জানলাম, আর এর চারা কোথায় পাবেন সেই ব্যাপারে একটুখানি বলি। আপনারা এর চারা যদি কোথাও খুঁজে না পান তাহলে আপনাদের বন্ধু আত্মীয় যার বাড়িতেই এই গাছটা দেখবেন তার কাছ থেকে কিন্তু একটা পাতা চেয়ে নিতে পারেন। এরকম একটা পাতা আপনি চেয়ে নিলেন, এরকম নিয়ে বাড়ি নিয়ে কিন্তু আপনি সুন্দর করে সেটা একটা টবে বসিয়ে দিলেন, যে কোনো টবে একটুখানি গুজে রেখে দিলেন, সকালে বিকালে একটুখানি জল দিলেন, আপনার কিন্তু চারাটা তৈরি হয়ে যাবে। সেই জন্যে হাহুতাশ করার কিছু নেই, এই গাছ যেখানেই দেখবেন তার কাছ থেকে চেয়ে কিন্তু একটা পাতা আপনি নিতেই পারেন, বা ভেঙে নিচে পড়ে রয়েছে সেরকম একটা পাতা নিয়েও আপনি লাগিয়ে দিতে পারেন। তো যাই হোক বন্ধু, এই ছিল আজকে আমাদের ভিডিও, আজকে আমাদের পুরো বিষয়বস্তুটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি চাইবো যে আপনারা প্রত্যেকে বাড়িতে অন্তত এই নাইট কুইন বা ব্রহ্মকমল এই ফুলটাকে আপনার বাড়িতে লাগাবেন, এবং লাগাবেন একটাই কারণে যে এর একটা ফুল ফুটলেও সারা বাড়ি গন্ধে পাগল হয়ে যাবে, সারা বাড়ি গন্ধে মোহিত হয়ে যাবে। তো এই যে যে সুন্দর সুবাস এইটা গ্রহণ করার জন্যে অবশ্যই আপনারা বাড়িতে লাগাবেন। আর আমি তো যখন এর ছোট্ট কুড়ি আসে তখন থেকে ছবি তোলা শুরু করি। তো যাই হোক, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও, আশা করি আপনাদের হয়তো বা ভালো লেগেছে বা আপনারা কিছুটা হলেও এই ফুল সম্পর্কে জানতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আর যদি আপনাদের ইচ্ছা করে যে আমাদের পাশে এসে একটুখানি দাঁড়াবেন, তার একটাই প্রসেস, একটাই পথ, আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটা একটুখানি প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু আমরা অনেক উৎসাহ পাবো। আর আমি চাইবো আপনারা আরও প্রচুর গাছ লাগান, পৃথিবীটাকে আরও সবুজ করে তুলুন, সকলে ভালো থাকবেন, প্রচুর গাছ লাগিয়ে আনন্দ নিন, মজা পান। এই গাছের মধ্যে যে কতটা প্রাণ আছে আর সেই গাছকে ভালোবাসলে যে কতটা আনন্দ হয় এটা একমাত্র যারা লাগায়, যারা বাগান করে তারাই কিন্তু এটা বোঝে। তো যাই হোক বন্ধু, সকলে ভালো থাকবেন, আবারও আপনাদের বলছি দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপাতত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, টাটা।